तो वीडियो शुरूते अपनारा जेमनटा देखलें तो ये स्मोक रिबेल टेक्सट एनिमेशन आपनी कीभावे बनाबें। तो फ्रेंड एक क्षेत्र में यूज करी काइंड मास्टर। तो अपनारा काइंड मास्टर एप्लीकेशन माध्यम खूब इजिली आपनी आपनार हाथेर एंड्रॉइड मोबाइल थेके मात्र कयेक मिनिटेर मध्ये एई धरनेर इफेक्ट बनाते पारें। तो हेलो फ्रेंड, आमार नाम सुदीप और आपनादेर आमार यूट्यूब चैनल टेक्नो बांगला सुदीपे स्वागत। तो फ्रेंड आमी प्रतिनियत काइंड मास्टर ओपर एई धरनेर इफेक्ट आपनी कीभावे बनाबें बा काइंड मास्टर ओपर कीभावे आपनी प्रफेशनली वीडियो एडिटिंग करबें ए जातीय अनेक वीडियो अलरेडी आपलोड कर दिएछि चैनेले बा भविष्यते आरो अनेक वीडियो आसते चलेछे। तो आपनारा एकटु कष्ट करे भिडियोगुलो देखे नेबेन एबं चैनलेर संगे जुड़े थाकबेन। आर आपनि जदि एखोनो चैनले नतून हन तो अवश्यई चैनलटाके सबस्क्राइब करे राखबेन जाते परबर्तीते एई धरनेर भिडियो आपनार ना मिस हय। तो मूल प्रसंगे आसा जाक, तो एई धरनेर भिडियो आपनि कीभावे बानाबेन सेटा आज आमि खूब सहजेई आपनादेर बुझिए बलार चेष्टा करब। तो आमि आशा करि आपनारा पुरो भिडियोटा देखले खूब इजिली बुझे जाबेन कीभावे आपनि एई धरनेर इफेक्ट बानाबेन। तो भिडियोटा खूब गुरुत्वपूर्ण एबं नलेजेबल होते चलेछे ताई भिडियोटा कोत्ताओ स्किप करबेन ना, ताई भिडियोटा देखते थाकुन। तो चलुन ताहले शुरू करि। বন্ধুরা এই ধরনের স্মোক টেক্সট রিবেল অ্যানিমেশন বানানোর জন্য আমাদের একটিমাত্র অ্যাপ্লিকেশনের প্রয়োজন, সেটা হলো কাইন্ড মাস্টার। তো কাইন্ড মাস্টার আপনারা কোথা থেকে ইনস্টল করবেন, কীভাবে ইনস্টল করবেন এবং তারপর যখন আপনি কাইন্ড মাস্টারের ভিডিও আউটপুট দেবেন তো সেখানে ওয়াটারমার্ক পাবেন না, তো সেই রিলেটেড একটা ভিডিও আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে। তো আপনারা গিয়ে সেটা চেক করতে পারেন, তো আপনাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। তো আপনাদের সর্বপ্রথম কাইন্ড মাস্টার ইনস্টল করতে হবে এবং তারপর কাইন্ড মাস্টারটা ওপেন করবেন। তো ওপেন করার পর আপনি কাইন্ড মাস্টারটা খুলবেন, তো এই ধরনের ইন্টারফেস আপনার সামনে খুলে যাবে। তো এখানে আপনার এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনাকে 16:9 রেশিও নিয়ে নিতে হবে। তো নিয়ে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস খুলে গেলে আপনাকে মিডিয়াতে চলে যেতে হবে। তো মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে যাবেন, এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেবেন এবং এই ব্যাকগ্রাউন্ডের ডিউরেশনটা আমি এখন 9 সেকেন্ড রাখলাম। তো এইভাবে আপনারা নিয়ে নেবেন। তো তারপর প্রথম ফ্রেমে আসবেন এবং একটু ছাড় দেবেন 1 সেকেন্ডের মতন। তো 1 সেকেন্ডের মতন ছাড় দিলেন। তো এরপর আপনাকে টেক্সট লিখতে হবে, তো আপনি যে টেক্সট লেখার উপর স্মোক ইফেক্টটা দিতে চাইছেন তো সেই টেক্সটটা লিখবেন। তো তার জন্য লেয়ারে যাবেন এবং টেক্সটে যাবেন। তো আমি আপনাদের বোঝানোর জন্য ধরুন স্মোকি লিখছি, তো দিয়ে সিম্পল ওকে করে দেবো। এবং এখানে আপনি এই যে ডবল এ দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ফন্ট চুজ করতে পারেন, আর এই যে উপরে হোম আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে ফন্ট ডাউনলোডও করতে পারেন। তো আমি এই ফন্টটা আপাতত নেবো, নিয়ে ওকে করে দেবো এবং এটাকে একটু টেনে বাড়িয়ে নেব। এবং এই ফন্টের লেয়ারটা, সরি, এই টেক্সট লেয়ারটাকে আমি বাড়িয়ে লেয়ারের সঙ্গে সমান সমান রাখব। তো আমি এই পজিশনে এখন এলাম এবং এই যে টেক্সট যেটা আমি লিখলাম তো এর ওপর আপনাকে অ্যানিমেশন দিতে হবে। তো আপনি ইন অ্যানিমেশনে এলেন এবং নিচের দিক থেকে আপনি একটা অপশান পেয়ে যাবেন, ওয়াইপ রাইট, ওকে। তো এই অপশানটা আপনি সিলেক্ট করবেন এবং এর ডিউরেশনটা 3 রাখবেন, ওকে। তো হলো, তো এরপর আপনাকে যেটা করতে হবে আপনি লেয়ারে যাবেন, তো এখান থেকে আপনি ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে বেসিক ইফেক্টসে চলে যাবেন এবং এখান থেকে আপনি গোশিয়ান বালার এই অপশানটা সিলেক্ট করবেন এবং এরও লেয়ারটাকে টেনে সমান করে দেবেন এবং এইটাকে আপনি ব্লার দেবেন। তো তারপর আপনি এখান থেকে চলে যাবেন শেপ, তো শেপ এই যে স্কোয়ার শেপটাই আপনি নেবেন, ওকে। এবং আপনি করবেন এখান থেকে এটাকে এইরকম রাখবেন, ওকে। তো তারপর আপনি ফার্স্ট লেয়ারে আসবেন, তো এই যে দেখুন এইখানটা, এখানটা এলেন এবং এটাকে একটু সরালেন, সরিয়ে এই যে এখানে আপনার অ্যানিমেশন দিতে হবে এই দেখুন প্রথম ফ্রেম পড়ে গেছে। তো তারপর আপনি আবার সরাবেন এই যে এম, তো দেবেন দেখুন অটোমেটিক্যালি এখানে কী পড়ে যাচ্ছে, আবার সরাবেন। তো এইভাবে আপনাকে এখানে সুন্দর করে অ্যানিমেশনটা সেট করতে হবে। তো এইভাবে আপনি সুন্দর করে নেবেন, ওকে। তো এইভাবে আপনি করে নেবেন। তো তারপর এখান থেকে সিম্পল ওকে করে দেবেন এবং এই লেয়ারে যাবেন এবং এখান থেকে এই শেপে চলে যাবেন এবং এখান থেকে ফেদারটাকে ফুল করে দেবেন, 50 করে দেবেন, ওকে। তো এখন দেখুন, তো এই ধরনের আসছে, ওকে। তো এরপর আপনার যেটা কাজ, আপনি আবার এই ফ্রেমে আসবেন, এলেন। তো এই ফ্রেমে আসার পর এখন আপনাকে এর ওপর দিতে হবে, আবার ইফেক্টে চলে গেলেন, এখানে আপনি এই যে গেট মোড়ে চলে যাবেন। তো গেট মোড থেকে আপনি এখানে পেয়ে যাবেন ওয়েব র্যাপ 2.0, এই ইফেক্টটা আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ওয়েব র্যাপ প্রিমিয়াম,
তো এই প্রিমিয়াম এইটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই যে দেখুন আমার ইনস্টল হয়ে আছে, তো আপনাদের সামনে এখানে ডাউনলোড বলবে, তো আপনারা ডাউনলোড করে নেবেন। তো তারপর আপনি চলে আসবেন ইফেক্টের মধ্যে, আপনার এই ইফেক্টটা চলে আসবে। তো সিম্পল আপনি এখান থেকে ওয়েব র্যাপ 2.0 এইটা নেবেন, নিয়ে ওকে করবেন এবং সিলেক্ট হলো না, তো ওয়েব র্যাপ 2.0টা এটা সিলেক্ট করবেন, নিয়ে ওকে করবেন। তো দেখুন এটা এসে গেছে, এটাকেও আবার আপনি লেয়ারটাকে বাড়িয়ে দেবেন। তো বাড়িয়ে দেওয়ার পর এটাকেও আবার সেম একইভাবে এতটা রাখলেন, ওকে। তো রেখে আবার আপনি ফার্স্ট ফ্রেমে এলেন, তো এসে এটাকে আপনি এইভাবে রাখলেন। আবার আপনাকে অ্যানিমেশন দিতে হবে, তো তারপর আপনি এখানে গেলেন, আবার আপনি এরকম রাখলেন, তো তারপর আপনি ওয়ে গেলেন, আবার আপনি এই ধরনের রাখলেন, আবার কে গেলেন। তো এইভাবে আপনাকে সাজিয়ে নিতে হবে, ওকে। তো এইভাবে সুন্দর করে আপনারা করে নেবেন। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করছি। তো দেখুন এরপর আপনি আবার ওয়েব র্যাপে যাবেন এবং একইভাবে শেপে যাবেন এবং এর ফেদারটাকে ফুল করে দেবেন, ওকে। তো দেখুন এখন এই ধরনের অ্যানিমেশন আপনার সামনে রেডি হয়েছে, ওকে। তো এরপর আপনাকে এই ফার্স্ট ফ্রেমে আসতে হবে এবং লেয়ার থেকে আপনি মিডিয়াতে চলে যাবেন। তো অলরেডি এখানে আমার একটা স্মোক ইফেক্ট ডাউনলোড করা আছে, তো আপনাদের আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটা নিয়ে নেবেন ফার্স্ট ফ্রেমে এসে, নিয়ে এটাকে একটু বাড়িয়ে দেবেন এবং এটাকে একটু সাইটে করে দেবেন, ওকে। তো তারপর আপনি এখানে নিচে থেকে এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং, তো ব্লেন্ডিংয়ে এসে আপনি এখান থেকে স্কিন করে দেবেন, ওকে। তারপর ওকে করে দেবেন। তো এখন দেখুন দেখুন কত প্রফেশনালি আপনার এখানে অ্যানিমেশন রেডি হয়ে গেছে। তো এরপর আপনার যেটা কাজ সেটা হলো আপনি এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে আসবেন এবং এই ভিডিওতে আসবেন, এসে এখান থেকে আপনি ফেড আউট, ভিডিও ফেড আউট অপশানটাকে ইনেবল করবেন এবং এটাকে এক রাখবেন, ওকে। তো এখন প্লে করে দেখি, তো এইভাবে আপনি খুব সহজেই আপনি সুন্দরভাবে এই ধরনের অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন। তো ফ্রেন্ড আমি আশা করবো ভিডিওটা দেখে আপনি সম্পূর্ণ বুঝে গেছেন কীভাবে আপনি স্মোক রিবেল টেক্সট অ্যানিমেশন বানাবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর বন্ধু বান্ধবী সকলের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই নিজে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার পরবর্তী কিছু এই ধরনের মজাদার ভিডিওতে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।